কিন্তু আপনি ছয় ভাগ দিচ্ছেন, বেনজির আহমদও দিচ্ছে এক ভাগ। বেনজির কেছে না বাংলাদেশের টপ লেভেলের এখন দুর্নীতিবাজ, ঠিক কিনা? সে এখন দেশে নাই, সে এখন দুবাই গিয়ে কুলু কুলু করতেছে। দুবাই কেমনে গেল? আমি হুজুরাই ঘাটছি তাকে, দেশের সরকার ওর সাথে জড়িত, কথা বল না কে? আমি মোল্লা হজে গেছি, আমি মোল্লা বিদেশে গেছি, আমাকে কতবার চেক করা হয়েছে। আর ও দুর্নীতি কইরা কেমনে দুবাই গেল এটা আমার বুঝে আসে না, কারণ এই দুর্নীতিবাজদের সাথে আমার দেশের অনেক এমপি মন্ত্রীরা পর্যন্ত জড়িত আছে। এজন্য একজন বড় নেতা আজকে অবৈদুল কাদেরকে বেয়াদব বলেছে, ভণ্ড বলেছে, বেয়াদব ভণ্ড একটা অবৈদুল কাদের। কেন? বেনজির আহমদ দুর্নীতি করলো, টাকা লুণ্ঠন করলো, সব অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে বিদেশ চলে গেল। অবৈদুল কাদের নাকি জানে না, ওই বড় নেতা বলছে একটা বেয়াদব একটা ভণ্ড। বেনজিরের বিচার করার সাথে সাথে এই সমস্ত রাঘব বহাল এমপি মন্ত্রীদেরও বিচার করা দরকার, তাহলে সোনার বাংলাদেশ হবে। তাছাড়া সোনার বাংলাদেশ হওয়া সম্ভব না। এটা কার টাকা? আপনার টাকা, আমার টাকা? এই যে ব্যাংক থেকে আমার টাকা কেটে নিচ্ছে, এই যে চাউলের উপর ভ্যাট বসাচ্ছে, একটা ফ্যান কিনেছেন 3,000 টাকা, সে ফ্যান এখন লাগছে 5,000 টাকা, এগুলো কে করছে দুর্নীতি? আমি হুজুর করছি? হ্যাঁ, বাংলাদেশে নিজের স্ত্রীকে নিয়ে হোটেলে গেল বিচার হয়, আজকে দুর্নীতিবাজদের বিচার হয় না। কি মনে করেছেন বাংলাদেশে এক এক করে দুর্নীতিবাজদের প্রকাশ, নাম প্রকাশ তালিকা শুরু হয়েছে, নাম প্রকাশ হইতেছে, শীর্ষ ব্যক্তিদের নাম একদিন প্রকাশ হবে, এরা বাংলার জমিনে দুর্নীতিবাজ হিসাবে কিয়ামত পর্যন্ত মানুষের চোখে জারি থাকবে। এরা কখনো আর নিজেকে আল্লাহর ওলি ভাবতে পারবে না। খুব সাবধান, আপনার কুরবানি আপনি দিবেন, হালাল টাকার কুরবানি দিবেন, হালাল টাকার কুরবানি যদি হয় কবুল হবে, হারাম টাকার কুরবানি যদি 7 ভাগের মধ্যে 1 ভাগ ঢুকে যায় কবুল হবে না? অনেকে আবার খুব ভাব লয়, এ আমার সাথে অমুক এলাকার কমিশনার ভাগ দিচ্ছে, তার এলাকা কি হইল? আমাদের গ্রামে অমুক এক গ্রামের অন্য এক গ্রামের আইয়া ভাগ দিতেছে, আমারে কইতেছে হুজুর আমি খুব ধন্য, অমুক গ্রামের লোক আইয়া আমার সাথে ভাগ দেয়। ভাই তোমার সঙ্গে দিতেছে কেন? ওর এলাকায় কি লোক নাই? পরে খবর নিয়ে দেখা গেল ও পাক্কা সুদখোর। পরে এলাকার মানুষ বলছে তুই সুদ খাস, তোকে আমরা কেউ ভাগে নেব না। আল্লাহর বান্দে এই কথা চিন্তা কইরা ঘোষণা দিছে ঈদগাহ ময়দানে দাঁড়াইয়া, মুসল্লি ভাইয়ারা আমি আজ থেকে আর সুদ খাবো না, আর লজ্জা দিবেন না, আমি আপনাদের কাছে মাফ চাই, আপনারা আমাকে ভাগে নেন, আমি সুদের টাকা দিমু না নিমু না, যা আছে সব মাফ। এরকম সাজা দিলে সুদখোররা কমবে না বাড়বে? জোরে বলেন। আর এক সুদখোরকে কেউ ভাগে নেয় নাই, একটা মরা গরু নিয়ে আসছে, চাম নাই শিং নাই, উঠতেও পারে না, 27,000 টাকা দিয়ে নিয়ে আইছি, ওই একাই দিবে, ওই কেউ যুবতী নিবেই না, কি গোস্ত তো খাওয়া লাগবে আমাকে। আমি বললাম তোর চিন্তা গোস্ত খাওয়া, তোর চিন্তা কুরবানি দেওয়া নয়, তোমার চিন্তা আল্লাহকে পাওয়ার নয়, তোমার চিন্তা আল্লাহর জান্নাত যাওয়ার নয়, তোমার চিন্তা দুনিয়া গোস্ত খাওয়ার আশা, ঠিক না? ভাই ঠিক, আমাদের চিন্তা হলো আমরা তাকওয়া বা মানে ইহসান, আমার দিলকে আমরা গড়তে চাই, আমরা তাকওয়া অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমার কুরবানি যেন সঠিক পন্থায় হয়, আমার কুরবানি যেন হাশরের ময়দানে আমাকে সুপারিশ করতে পারে, আমার কুরবানি যেন কুরবানির পশু যেন ফুলসেরাতের পুর আমাকে পাড়ি দিতে পারে, কুরবানির পশুর পিঠে গায়ে যত লোম থাকবে ততগুলো ন্যাক যেন আল্লাহ আমার আমলনামায় জমা করে দেয়, কুরবানির পশুর যে শিংগুলো থাকবে এগুলো যেন হাশরের ময়দানে আমাকে টানতে নিতে পারে, কুরবানির পশু যেন আমাকে আমাকে চিনে যেন আল্লাহ রাসূল পর্যন্ত আমাকে পৌঁছায় দেয়, এটাই হবে আমাদের কাম্য, এটাই হবে আমাদের কাম্য। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। অনেকেই বলে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা? যাবে। কুরবানি দেওয়া মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া
যাবে, কারণ এটা সদকা একটা জারিয়া। কুরবানির মাংস ভাগ করবেন কয়টা, কয় ভাগ বলেন? তিন ভাগ, আবার পাঁচ ভাগও করতে পারবেন। আপনি একটা বকরি দিছেন, আবার আপনি নাও করতে পারেন। আপনার বাসায় ১৩ জন মানুষ, বকরির গোশত হয়েছে ৫ কেজি, ১৩ জন মানুষের হবে এক বেলা ঠিক মতো? আরে ৫ কেজি মাংস কি হবে? সেক্ষেত্রে আপনি যদি মসজিদে এক ভাগ না দেন, আত্মীয় স্বজনকেও না দেন, আলহামদুলিল্লাহ আপনি খেতে পারবেন। কিন্তু আপনি একটা গরু দিয়েছেন আকায়, সেক্ষেত্রে আপনাকে তিন ভাগ করতে হবে, এক ভাগ গরিব মিসকিনের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ আপনার জন্য, নিজের জন্য। কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা বলে না, বলে না? আপনি সবার হকগুলো আদায় করাবার পরে আপনি তিন মাস কেন, এক বছরও যদি ফ্রিজে রাখেন অসুবিধা নেই। আমার মনে হয় না ঠিক মতো সবার হক আদায় করাবার পরে কারো গোশত তিন মাস থাকতে পারে, কি কথা কয় না? আমার গোশত, আমার নিজের গোশত, আমরা তো একাই দেই, আমি আমার গোশতে এক মাস দেখি নাই। অতগুলো পোটলা করা হয়, সবাইকে আমি নিজে থেকে দাঁড়ে থেকে তিন ভাগ করে দিয়ে দিই, এরপরে আমি ওখান থেকে বগুড়া কিছু নিয়ে আসবো, আমি আমারটা পাই না। এটার নাম কুরবানি। সারা জীবন তো গোশত কিনে খান, খান না ভাই? আরে বাংলাদেশে এখন ৭৫০ টাকা গরুর গোশতের কেজি বগুড়াতে, যদি ২০০০ টাকাও কেজি লাগে, বাঙালিরা খাবে গরুর গোশত ছাড়া খাদ্য, মানে ক্ষুধার নিবারণ হয় না, একটা টেস্ট আসে না, দিলে যতই খাসি দেন কেমন কেমন লাগে। এ ভাই টাকা দিয়ে তো গোশত কিনে খান, কিনে খান না, কুরবানিটা দিচ্ছেন সঠিক মতো দেন না কেন? অনেকে আবার খুব ফতুয়া দেয়, এই ২ কেজি আগে উঠায় দে চুলার মধ্যে লাগা, আগে রুটি টুটি দিয়ে খাই। আরে ভাই আপনি তো খাইতেছেন, আর এক ভাই যে না খেয়ে আস, অথচ ওটা না বলে দ্রুত হাত আপনিও লাগাইয়া দ্রুত ওটা কাটাকাটি করে দিয়ে দেন না কেন? কাটাকাটি করে দ্রুত দিয়ে দেন, গরিব খাবে আলহামদুলিল্লাহ, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। তিন ভাগ করবেন, একটু চিন্তা চেতনা করেই পাশে থাকবেন যারা কুরবানি দেন। এক টুকুরা মাংস যদি আপনি বেশি বাড়িতে নিয়ে যান, খবর আছে কুরবানি বেহুদা হয়ে গেছে, কবুল হবে না। এবং সাবধান, কুরবানির পশু যখন জামান হলে জবাই করবে, ইনসাফ, এক ছটাক ১০০ গ্রাম, এক সুন যদি কম বেশি হয় কুরবানি হবে না, কথা ভালো করে বুঝবেন। রসুলুল্লাহ কখনো এটা করতেন না, নবীজি কখনো এটা করতেন না। আগে নবীজি আগে সব বিলি করে দিতেন, সুনানে আবু দাউদ শরীফ পড়ে দেখবেন, নবীজি আগে সব বিলি করে দিতেন, তারপরে আয়েশাকে বলতেন, আয়েশা তুমি এখন চুলার মধ্যে আগুন জ্বালাও, আল্লাহু আকবার বলবেন না?